डियर स्टूडेंट्स আমাদের এই মুহূর্তে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের পোলারায়ন বা পোলারাইজেশন নিয়ে আমরা আলোচনা করব। তো পোলারাইজেশন আলোচনা করার আগে আমি আরেকটা জিনিস বলি। পোলারাইজেশন বা পোলারায়ন বলতে আমরা বুঝি আয়নিক যৌগের সমযোজী ধর্ম বা সমযোজী বৈশিষ্ট্য। আমি যদি একটু এখানে লিখি, এটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী ধর্ম বা সমযোজী বৈশিষ্ট্য, অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড। তাহলে অনেক সময় যদি প্রশ্ন আসে শুধুমাত্র এটা যে পোলারায়ন কোন ধরনের যৌগের ক্ষেত্রে দেখা যায়, তাহলে পোলারায়ন সাধারণত আয়নিক যৌগের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ আয়নিক যৌগের সেটা একটা সমযোজী বৈশিষ্ট্য বা সমযোজী ধর্ম হবে। তো এখন দেখো, আমরা প্রথমেই যদি একটা আয়নিক যৌগ নিই, যেমন একটা আয়নিক যৌগ নিলাম যার একটা ক্যাটায়ন আছে এবং একটা অ্যানায়নও আছে। আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়েই কিন্তু আয়নিক যৌগ গঠিত হয়, কারণ কোনো একটা পরমাণু তার ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অন্য একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে তখন ধনাত্মক চার্জবিষ্ট কণাটা ঋণাত্মক চার্জবিষ্ট কণার মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে কিন্তু আয়নিক বন্ধন সৃষ্টি হয়। তাহলে এই ক্ষেত্রে যখনই কোনো একটা ক্যাটায়নকে অ্যানায়নের নিকটে রাখা হয় এবং সেটা আয়নিক যৌগে সাধারণত ক্যাটায়ন অ্যানায়নের নিকটে থাকে, তাহলে ক্যাটায়নকে অ্যানায়নের নিকটে রাখা হইলে তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জ কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগ আছে সেই ইলেকট্রন ম্যাগ তার দিকে কিছুটা সরে আসে। এতে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকারের কিছুটা বিকৃতি ঘটে। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি যে আগে আমার অ্যানায়নের আকার যা ছিল, এখন ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক সেই অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ তার দিকে কিছুটা আকৃষ্ট হওয়ায় সেটা অ্যানায়নের আকারের কিছুটা বিকৃতি ঘটে। এই যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকারের এই বিকৃতিটাকেই বলা হয় পোলারায়ন। আমরা যদি আরেকটু ভালো করে বলি যে আয়নিক যৌগে যখনই একটা ক্যাটায়নকে একটা অ্যানায়নের নিকটে রাখা হয় তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জ করতে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ তার দিকে কিছুটা সরে আসে। অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ মানে হচ্ছে ইলেকট্রন যখনই কোনো একটা পরমাণুতে থাকবে দূর থেকে সেটা সুপার ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখলে সেটা আমাদের কাছে ম্যাঘের মতো মনে হবে। তাহলে যখনই ক্যাটায়নকে অ্যানায়নের নিকটে রাখা হয় তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জ করতে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ তার দিকে কিছুটা আকৃষ্ট হয়, এতে অ্যানায়নের আকারের কিছুটা বিকৃতি হয়। এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকারের বিকৃতিটাকেই বলা হয় পোলারায়ন। এখন পোলারায়ন হলে তখন কিন্তু অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ যখনই তার দিকে সরে যায় তখন মনে হচ্ছে যেন ইলেকট্রন দুটা নিউক্লিয়াসের মাঝামাঝি অনেকটা ইলেকট্রন শেয়ারিংয়ের মতো অবস্থা হয়, এবং আমরা জানি যে শেয়ারিং অফ ইলেকট্রন মানেই হচ্ছে সমযোজী যৌগ, এবং ওই আয়নিক যৌগের মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য দেখা দেয়। এবং একটা ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনকে যত বেশি তার দিকে আকর্ষণ করবে তার মধ্যে কিন্তু তত সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখা দিবে। তাহলে আমরা এখানে আরেকটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে কি ক্যাটায়নের নিউক্লিয়াসের সাথে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ আকৃষ্ট, ঠিক আছে, কিন্তু একইভাবে অ্যানায়নের নিউক্লিয়াসের সাথে ক্যাটায়নের ইলেকট্রনও তো আকৃষ্ট হইতে পারে, আবার ক্যাটায়নের নিউক্লিয়াসের সাথে ক্যাটায়ন অ্যানায়নের মানে নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ হইতে পারে, আবার ক্যাটায়নের নিউক্লিয়াসের সাথে অ্যানায়ন ক্যাটায়নের ইলেকট্রনের সাথে অ্যানায়নের ইলেকট্রনও কিন্তু রিপালশান হইতে পারে বা বিকর্ষণ হইতে পারে। কিন্তু আলটিমেটলি সেখানে নেট রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাটায়নের ধনাত্মক চার্জ করতে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ তার দিকে সরে আসে, এতে অ্যানায়নের আকারের কিছুটা বিকৃতি হয়, এই বিকৃতিটাকেই বলা হয় পোলারায়ন। এবং বিকৃতি হইলেই তখন ইলেকট্রন দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি এমনভাবে অবস্থান করে যেন মনে হয় যেন ইলেকট্রনকে দুইটা নিউক্লিয়াস ভাগাভাগি করে বা শেয়ারিং করতেছে, তখন ওই শেয়ারিং অফ ইলেকট্রন মানেই কিন্তু সমযোজী যৌগ, তখন ওই যৌগের মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য দেখা দেয়। তাহলে এটাকেই বলা হয় ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন, এবং পোলারায়ন যত বেশি হবে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কিন্তু তত বেশি দেখা দিবে। এখন আমরা যেটা জানবো পোলারায়নের ফলে কী কী হয়, তাহলে দেখো পোলারায়নের ফলে আমরা যদি এখানে
ইয়ে দিয়ে লিখি পোলারায়নের ফলে কি কি হয়। পোলারায়নের ফলে প্রথম কথা হচ্ছে আমাদের যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পায়, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক কমে যায় বা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ আমরা জানি যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি, যেহেতু আয়নিক যৌগগুলো ধনাত্মক ঋণাত্মক প্রান্তের মাধ্যমে বন্ধন গঠিত হয়ে আবার একটা অণুর সাথে আরেকটা অণুর যে মানে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের মধ্যে যে বন্ধন সেটা স্ট্রং, এবং সেই জন্য আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু যখনই পোলারায়ন হবে তার মধ্যে কিন্তু সমযোজী বৈশিষ্ট্য আরোপিত হয়, আর সমযোজী বৈশিষ্ট্য দেখা দেয়, স্বাভাবিকভাবে সমযোজী বৈশিষ্ট্য দেখা দিলে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমে যাবে। সেজন্য আমরা প্রথম যে হেডিংটা দিয়েছি যে পোলারায়নের ফলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পায়। আবার দ্বিতীয় যেটা ইয়ে, পোলারায়নের ফলে আমার পানিতে দ্রাব্যতা হ্রাস পায়, পানিতে দ্রাব্যতা কমে যায় বা দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা হ্রাস পায়। তো পানিতে দ্রাব্যতা যদি হ্রাস পায় বা দ্রবণীয়তা হ্রাস পায় তাহলে সেটাও কেন? কারণ আমরা জানি আয়নিক যৌগগুলো যেহেতু ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, ওইদিকে পানি একটা পোলার যৌগ তারও ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, তাহলে ওই পানির ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে আয়নিক যৌগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আকৃষ্ট হয়ে পানির অণুগুলা ওই আয়নিক যৌগের অণুগুলোর মধ্যে ভিতরে ভিতরে ঢুকে যায়, ফলে পানিতে সহজে দ্রবীভূত হয়। কিন্তু যখনই তার মধ্যে পোলারায়ন হবে, পোলারায়ন যত বেশি হবে সমযোজী ধর্ম তত বেশি হবে, তো সমযোজী যৌগগুলো তো পানিতে কম দ্রবীভূত হয়, তো সেক্ষেত্রে আমার পানিতে দ্রাব্যতা হ্রাস পায়। কখন? যদি সেখানে পোলারায়ন ঘটে। কারণ পোলারায়ন ঘটার মানেই হচ্ছে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাওয়া। এইবার আমাদের থার্ড যে আরেকটা স্টেটমেন্ট, যেটা আমরা পোলারায়নের ফলে আর কি হয় সেটা দেখো, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু করে লিখি যে সমযোজী ক্যাটায়নের, সমযোজী ক্যাটায়নের কার্বনেট লবণ, কার্বনেট লবণ উত্তাপে সহজে বিয়োজিত হয়, উত্তাপে সহজে বিয়োজিত হয়, সহজে বিয়োজিত হয়। এই কথাটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, সমযোজী ক্যাটায়নের কার্বনেট লবণ উত্তাপে সহজে বিয়োজিত হয়। আমরা জানি যে কোনো কার্বনেট লবণকে যখনই আমি তাপ দিই সেটা বিয়োজিত হইয়ে সেটা সংশ্লিষ্ট ধাতুর অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। একদম সিম্পল একটা এক্সাম্পল দেখো, যেমন ধরো আমরা ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আমি তাপ দিই তখন এটা ভেঙে বা বিয়োজিত হইয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। একইভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম কার্বনেটকেও তাপ দিই তাহলে সেটাও আমার হিট দিলে বা তাপ দিলে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। তাহলে দেখো এটা উত্তাপে এই দুইটা কিন্তু বিয়োজিত হয়, ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আবার ম্যাগনেসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। কিন্তু এখানে যেটা বললাম যে সমযোজী ক্যাটায়নের কার্বনেট লবণ, এখন এই দুটার মধ্যে যদিও যৌগগুলো আয়নিক কিন্তু এদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি হবে বা পোলারায়ন কার বেশি হবে সেটা ডিপেন্ড করে আমাদের এখানে যেহেতু ক্যালসিয়ামটা ক্যালসিয়াম টু প্লাস, ম্যাগনেসিয়ামটা ম্যাগনেসিয়াম টু প্লাস। আমরা যদি হিসাব করি যে ক্যাটায়ন যদি দুটা ভিন্ন ভিন্ন হয়, আকার ভিন্ন হয়, ধরো আমি একটা ক্যাটায়ন নিলাম ছোট্ট ক্যাটায়ন এবং আরেকটা ক্যাটায়ন নিলাম বড় ক্যাটায়ন, আমার এইটা তো ইলেকট্রন যে অর্থাৎ অ্যানায়নের আকারটা যা, এটাতে অ্যানায়নের আকারটা তা। এখন এই ক্যাটায়নের আকার যেহেতু ছোটো, তো ছোটো ক্যাটায়ন হলেই তার ওই অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের থেকে দূরত্ব কম, তাহলে ক্যাটায়ন ছোটো হলে তার অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হয়, কারণ সে তখন কম দূরত্ব অতিক্রম করেই ইলেকট্রনটাকে পাচ্ছে। তাহলে এইটার ইলেকট্রনটা যত সহজে তার দিকে যাবে, এইটার ইলেকট্রনটা তত সহজে তার দিকে যাবে না। কেন যাবে না? কারণ এটার আকার যেহেতু বড়, তার নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের দূরত্ব কম বিধায় না, দূরত্ব বেশি বিধায় আকর্ষণটা কম হবে, ফলে ইলেকট্রনকে সহজে টেনে যেতে পারবে না। তাহলে এখানে যেহেতু ক্যাটায়নের আকার যদি ছোট হয় তার পোলারায়ন বেশি হবে, সমযোজী ধর্ম বেশি হবে, আর ক্যাটায়নের আকার যদি বড় হয় তার পোলারায়ন কম হবে, সমযোজী ধর্মও কম হবে, এটাতে আয়নিক ধর্ম বেশি হবে।
আমরা এখানে বলছি সমযোজী ক্যাটায়নের কার্বনেট লবণ উত্তাপে সহজে বিয়োজিত হয়। তোমরা দেখো যদি আমি এখানে উপরে বড়টা লিখছি নিচে ছোটটা লিখছি, ক্যালসিয়াম আয়ন আর ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের আকারের মধ্যে ক্যালসিয়াম যে চতুর্থ পর্যায়ের মৌল, যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে তৃতীয় পর্যায়ের মৌলে পরিণত হয়, আর একইভাবে ম্যাগনেশিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে সেও দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে দ্বিতীয় পর্যায়ের মৌলে পরিণত হয়, নিয়নের গঠন বিন্যাস অর্জন করে। তাহলে ডেফিনেটলি ম্যাগনেশিয়ামের আকার ছোট, ক্যালসিয়ামের আকার বড়। তো ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে সেটা পোলার আয়ন সহজে হবে, এর পোলার আয়ন সহজে হইলে তার মধ্যে সমযোজী ধর্ম তত বৃদ্ধি পাবে। তাহলে আমরা যে এখানে লিখেছি সমযোজী ক্যাটায়নের কার্বনেট লবণ, অর্থাৎ এই দুটো কার্বনেট লবণের মধ্যে ম্যাগনেশিয়াম কার্বনেটের অর্থাৎ ম্যাগনেশিয়াম টু প্লাসের যে সমযোজী ক্যারেক্টারটা, অর্থাৎ এটা পোলার আয়ন যেহেতু বেশি হওয়ার কারণে এটা সমযোজী ধর্ম বেশি, তাহলে এইটাই হচ্ছে সমযোজী ক্যাটায়নের কার্বনেট লবণ এবং এটা উত্তাপে সহজে বিয়োজিত হবে। অর্থাৎ আমার এইটাতে যখনই এই দুটার মধ্যে তাপ দিব এটাতে কম তাপমাত্রায় বিয়োজিত হয়, এটা বেশি তাপমাত্রায় বিয়োজিত হবে, কারণ এটা সহজে ভাঙবে না। বা ক্যাটায়নের অর্থাৎ সমযোজী ধর্ম, ক্যাটায়নের যদি সমযোজী ধর্ম বেশি হয় তাতে পোলার আয়ন বেশি হবে, পোলার আয়ন বেশি হইলে তার কার্বনেট লবণগুলো উত্তাপে সহজে বিয়োজিত হবে। আর যদি বলে এই দুটার মধ্যে কোনটার স্থায়িত্ব বেশি, এটা যেহেতু সহজে বিয়োজিত হয় তাহলে সেটা স্থায়িত্ব বেশি থাকবে না, স্থায়িত্ব কম হবে, আর এটা যদি যেহেতু সহজে বিয়োজিত হয় না সেটা স্থায়িত্ব বেশি হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের স্থায়িত্ব বেশি, ম্যাগনেশিয়াম কার্বনেটের স্থায়িত্ব কম। ম্যাগনেশিয়াম কার্বনেট সহজে উত্তাপে বিয়োজিত হয় আর ক্যালসিয়াম কার্বনেট সহজে উত্তাপে বিয়োজিত হয় না। তাহলে এই তিনটা অর্থাৎ পোলারায়নের ফলে আমাদের এই তিনটা ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়, সেটা পরবর্তীতে তোমরা এক্সপ্লেনেশন সহ বই থেকে দেখে নিবা। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোলারায়নের ফলে কী কী হয় সেটা আমরা বললাম, কিন্তু পোলারায়ন কী কী ধর্ম দ্বারা বা কী কী বিষয় দ্বারা পোলারায়ন প্রভাবিত হয় বা পোলারায়ন কী কী বিষয়ের উপর নির্ভর করে, আমরা যদি এখানে একটা হেডিং দিয়ে লিখি যে পোলারায়ন যে যে বিষয়ের উপর নির্ভরশীল, পোলারায়ন যে যে বিষয়ের উপর নির্ভরশীল, তাহলে কোন কোন বিষয়গুলোর উপর পোলারায়ন নির্ভরশীল সেটা আমরা একটু দেখে নিব। তার মধ্যে আমরা ইতিমধ্যে একটা আলোচনা করেছি অলরেডি, সেটা হচ্ছে ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে একইভাবে ক্যাটায়নের চার্জ, মানে ক্যাটায়নের উপর যে ধনাত্মক চার্জ থাকে পজিটিভ প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এইভাবে ক্যাটায়নের চার্জের উপরে নির্ভর করে। এরপরে আছে আমাদের অ্যানায়নের আকার, আবার ওইদিকে আরেকটা হচ্ছে অ্যানায়নের চার্জ, এর উপরও পোলারায়ন নির্ভর করে। অ্যানায়নের চার্জ মানে যেমন ফ্লোরিনের উপর চার্জ হচ্ছে -1, আবার অক্সাইডের উপর O2-, নাইট্রাইট N3-, তাহলে এই চার্জের ক্রমবৃদ্ধি কম বেশি আছে, তাহলে অ্যানায়নের চার্জের উপরও পোলারায়ন নির্ভর করে, অ্যানায়নের আকারের উপর নির্ভর করে, আবার ক্যাটায়নের আকার এবং ক্যাটায়নের চার্জের উপর নির্ভর করে। আরেকটা জিনিস যেটা নির্ভরশীল অর্থাৎ পোলারায়ন, সেটা হচ্ছে 8 ও 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন, 8 ও 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। এবং সেটা কি আমরা যদি একটু করে দেখি, 8 ও 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন, তাহলে তোমরা সহজেই সেটা অনুধাবন করতে পারবে। যেমন আমরা লিখলাম যে সোডিয়াম প্লাস আর কপার প্লাস, সোডিয়াম প্লাসে এখানেও +1 +1 দুইটারই চার্জ সমান, তার মানে চার্জের কারণে এটার আমি দুইটাকে ডিফারেনশিয়েট করতে পারবো না। আবার ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি 1s2 2s2 2p6, আর কপার প্লাস হচ্ছে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6 3d10, কারণ 4s1 ইলেকট্রনটা চলে গিয়ে 3d10 হয়, অর্থাৎ এটার বাইরের শক্তিস্তরে 18টা ইলেকট্রন আছে আর এটার বাইরের শক্তিস্তরে 8টা ইলেকট্রন আছে, তাহলে এটা 8 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন এবং এটা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। তাহলে দেখো 8 অপেক্ষা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বেশি, কেননা যার 8টি প্রোটন আছে, 8টি ইলেকট্রন আছে, তার কমপক্ষে 8টি প্রোটনও তো তার কেন্দ্রে থাকবে, আবার যার 18টা ইলেকট্রন আছে তার কমপক্ষে 18টা প্রোটনও কিন্তু কেন্দ্রে থাকবে। তো ডেফিনেটলি যার কেন্দ্রে প্রোটন সংখ্যা বেশি তার ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি, পোলারায়ন বেশি,
সেজন্য আমি যদি সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড লিখি ওই কপার ক্লোরাইডের কপার প্লাস আয়নটা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন বলেই এটার পোলার আয়ন বেশি সমযোজী ধর্ম বেশি সুতরাং কপার ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হবে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে আমি আকার চার্জ এগুলো দিয়ে একটু হালকা করে সেটা আলোচনা করতেছি তোমরা ডিটেইলসগুলো বই থেকে দেখে নিলে হবে আমাদের এখন আসো ক্যাটায়নের আকার অলরেডি আমি বুঝিয়েছি যে ক্যাটায়নের আকার যত ছোট হবে আকার ছোট বলে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে সহজে তার দিকে টেনে নিবে ক্যাটায়নের আকার যত ছোট হয় কারণ তখন তার নিউক্লিয়াস থেকে ওই অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের দূরত্বটা কম হবে ফলে সহজে তার দিকে নিয়ে যাবে পোলারায়ন বেশি হবে সমযোজী ধর্ম বেশি হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে সব ঠিক আছে এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যানায়নের আকার অ্যানায়নের আকার যদি আমি দুটা দিয়ে জিনিস দিয়ে যদি তুলনা করি ধরো আমি একটা দুইটা ক্যাটায়ন নিলাম সমান মাপের এই দুইটা ক্যাটায়ন সমান মাপের কিন্তু আমি একটা অ্যানায়ন নিলাম ছোট্ট করে এবং আরেকটা অ্যানায়ন নিলাম অনেক বড় করে তাহলে এখন এই কেন্দ্র এবং এই কেন্দ্র ইলেকট্রনকে তার দিকে আকৃষ্ট করবে স্বাভাবিকভাবে কিন্তু অ্যানায়ন যেটা আকার ছোট সেটা তার নিজের নিউক্লিয়াসটা তার খুব কাছাকাছি থাকায় আকার ছোট তাহলে ওই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটা দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে ফলে এই ইলেকট্রনটাকে সে সহজে সরায় নিতে পারবে না অর্থাৎ এটাতে পোলারায়ন কম অন্যদিকে এইটার ইলেকট্রন ম্যাগটা তার আকার যেহেতু বড় তার নিজের নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকায় এই ইলেকট্রনের প্রতি তার নিজের নিউক্লিয়াসের আকর্ষণ কম ফলে ওই ইলেকট্রনকে ক্যাটায়ন সহজেই তার দিকে নিয়ে যাবে অর্থাৎ অ্যানায়নের আকার বড় হইলে পোলারায়ন বেশি আর ক্যাটায়নের আকার ছোট হইলে পোলারায়ন বেশি এইবার অর্থাৎ আমরা সেই হিসেবে যদি বলা হয় ধরো সিলভার ফ্লোরাইড আর সিলভার আয়োডাইড এই দুইটা ইয়ের ক্ষেত্রে যৌগের ক্ষেত্রে কোনটার পানিতে দ্রাব্যতা বেশি দেখো এই দুইটার ক্ষেত্রে সিলভার সিলভার দুইটা ক্যাটায়ন সেম কিন্তু এটা ফ্লোরাইড এটা আয়োডাইড ফ্লোরাইডের আকার ছোট আয়োডাইডের আকার অনেক বড় আমরা আগেই বলছি অ্যানায়নের আকার যত বড় হয় তত পোলারায়ন বেশি হবে পোলারায়ন বেশি হলে তার মধ্যে সমযোজী ধর্ম বেশি হবে সমযোজী ধর্ম বেশি হলে তার পানিতে দ্রাব্যতা কমে যাবে তো স্বাভাবিকভাবে এইটার পানিতে দ্রাব্যতা কম কিন্তু এটা পানিতে সহজে দ্রবীভূত হয় তাহলে সিলভার ফ্লোরাইড পানিতে সহজে দ্রবীভূত হলেও সিলভার আয়োডাইড সহজে দ্রবীভূত হয় না ওই যে অ্যানায়নের আকারের কারণে তাহলে সেই জিনিসটাও আমরা জানলাম যে অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে সমযোজী ধর্ম বাড়বে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে এবং পানিতে দ্রাব্যতা কমে যাবে এবার আমরা চার্জের ক্ষেত্রে ধরি চার্জের ক্ষেত্রে আমরা এইভাবে হিসাব করতে পারি যে ক্যাটায়নের চার্জ যত বাড়ে আমরা ধরো একটা যৌগ নিলাম ফেরাস ক্লোরাইড আর একটা যৌগ নিলাম ফেরিক ক্লোরাইড আমার ফেরাস ক্লোরাইডে আয়রনের যৌগ সংখ্যা প্লাস টু ফেরিক ক্লোরাইডে আয়রনের যৌগ সংখ্যা প্লাস থ্রি তাহলে যে ক্যাটায়নের চার্জ কম এটা চার্জ কম হলে অর্থাৎ আমার দুইটা পজিটিভ চার্জ দিয়ে যদি ইলেকট্রনকে টানে আর তিনটা পজিটিভ চার্জ দিয়ে যদি ইলেকট্রনকে টানে তাহলে ডেফিনেটলি তিনটা পজিটিভ চার্জ দিয়ে ইলেকট্রনকে টানার টেন্ডেন্সিটা বাড়বে মানে বিকৃতি বেশি হবে তার মানে ক্যাটায়নের চার্জ বাড়লে পোলারায়ন বাড়ে আর ক্যাটায়নের চার্জ কমলে পোলারায়ন কমে এটা কিন্তু আরেকটা জিনিস দিয়ে এক্সপ্লেন করা যায় যেমন এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাসের মধ্যে এফি থ্রি প্লাসের আকার কিন্তু ছোট কারণ আমরা এইভাবে চিন্তা করতে পারি এটা 26টা প্রোটন এগেস্টে 24টা ইলেকট্রন এটা 26টা প্রোটন এগেস্টে 23টা ইলেকট্রন তো স্বাভাবিকভাবে আমাদের 23টা যেহেতু ইলেকট্রন এখানে এইটার 26টা প্রোটন 23টা ইলেকট্রনকে যখন টানবে আকারটা সংকুচিত হবে আমরা তো আগেই বলেছি ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়ন তত বেশি হবে তার মানে এখানে যে ক্যাটায়নের আকার ছোট সেই ক্যাটায়নের চার্জ কিন্তু বেশি তাহলে সেক্ষেত্রে চার্জের ক্ষেত্রেও আমরা হিসাব করতে পারি এটার পোলারায়ন বেশি সমযোজী ধর্ম বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এটার চার্জ কম পোলারায়ন কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে এটা পানিতে কম বেশি দ্রবীভূত হবে এটা পানিতে কম দ্রবীভূত হবে তাহলে আমরা চার্জের ব্যাপারে জানলাম যে ক্যাটায়নের চার্জ বাড়লে পোলারায়ন বাড়ে আর অ্যানায়নের ক্ষেত্রেও চার্জ বাড়লে পোলারায়ন বাড়বে দেখো আমরা যদি একটা যৌগ নিই ফ্লোরাইড একটা নিলাম অক্সাইড ও টু মাইনাস ধরো আমি হিসাব করলাম এটা ক্যালসিয়াম ফ্লোরাইড যেহেতু ফ্লোরিনের যোজনী এক আর ক্যালসিয়ামের যোজনী দুই বলেই ক্যালসিয়াম ফ্লোরাইডটা এখানে আসবে সি এফ টু কিন্তু ক্যালসিয়াম অক্সাইড সেটা হিসাব হবে এইভাবে
তাহলে দেখো আমরা ক্যালসিয়াম ফ্লোরাইড যে যৌগটা নিলাম সেখানে ফ্লোরাইডের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান, অক্সাইডের চার্জ হচ্ছে মাইনাস টু, অর্থাৎ ক্যালসিয়াম ফ্লোরাইডের সংকেত হবে সিএফ টু, ক্যালসিয়ামের যোজনীয় যেহেতু দুই, অন্যদিকে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হবে এটা সিএও, যেহেতু অক্সিজেনের যোজনীয় দুই ক্যালসিয়ামের যোজনীয় দুই। এক্ষেত্রে অর্থাৎ যেখানে নেগেটিভ চার্জ কম সেখানে ইলেকট্রনের ঘনত্ব কম, যেখানে অক্সিজেন যেহেতু দুইটা নেগেটিভ চার্জ মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু অক্সাইড হয়, আর এটা একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড হয়, তাহলে এখানে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি যেখানে বেশি আছে সেখানকার ইলেকট্রনগুলো কিন্তু সহজে তার দিকে সরে আসবে। অথবা এখানে আরেকটা জিনিস দিয়ে আমি এক্সপ্লেন করতে পারি, আমরা আগেই বলেছি যে অর্থাৎ যেই অ্যানায়নের আকার যত বড় হয় তার পোলার আয়ন কিন্তু তত বেশি হয়। আমার ফ্লোরাইড এবং অক্সাইডের মধ্যে অক্সাইডের আকার বড়, কারণ আমরা যদি অক্সিজেন এবং ফ্লোরিন দেখি বাম থেকে ডানে গেলে অর্থাৎ আকার হ্রাস পায়, তাহলে অক্সিজেনের যেহেতু কেন্দ্রীয় প্রোটন সংখ্যা আট, এটার কেন্দ্রীয় প্রোটন সংখ্যা নয়, তাহলে সমান সংখ্যক ইলেকট্রন যখন এ দুটো ইলেকট্রন গ্রহণ করে দশটা হবে, এ একটা ইলেকট্রন গ্রহণ করে দশটা হবে, তার মানে এখানে প্রোটন যার বেশি তার আকার ছোট, তাহলে ফ্লোরাইডের আকার ছোট, ফ্লোরাইডের আকার ছোট হলে অ্যানায়নের আকার ছোট হলে পোলারাইন কম হয় কিন্তু, আর অক্সাইডের আকার বড় সুতরাং পোলারাইন বেশি, সেজন্যই আমার অক্সাইডের অর্থাৎ এখানে সমযোজী ধর্ম এটার বেশি এটার কম, এটার আয়নিক ধর্ম বেশি এটার আয়নিক ধর্ম কম, এটার সমযোজী ধর্ম বেশি। দুইটার মধ্যে গলনাঙ্ক স্ফুটাঙ্ক যদি আমি হিসাব করি তাহলে ফ্লোরাইডের যেহেতু পোলারাইন কম সেটার নেগেটিভ চার্জ একটা, সুতরাং তার গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি হবে আর এটার গলনাঙ্ক স্ফুটাঙ্ক কম হবে, এটার পোলারাইন বেশি সমযোজী ধর্ম বেশি, আর এটার পানিতে দ্রাব্যতা কম হবে এটার পানিতে দ্রাব্যতা বেশি হবে। তাহলে আমরা অ্যানায়নের চার্জ দিয়ে হিসেব করলাম যে অ্যানায়নের চার্জ বাড়লে পোলারাইন বাড়ে আর ক্যাটায়নের চার্জ বাড়লেও পোলারাইন বাড়ে। ক্যাটায়নের আকার ছোট হইলে পোলারাইন বেশি হয় কিন্তু অ্যানায়নের আকার বড় হইলে পোলারাইন বেশি হয়। আর আমরা যেটা আট এবং আঠারো ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন যেটা বললাম সেটা হচ্ছে আট অপেক্ষা আঠারো ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলারাইন ক্ষমতা ডেফিনেটলি বেশি। তাহলে আমরা এই টোটাল জিনিসটা অর্থাৎ এই যে পাঁচটা যেই পাঁচটা বিষয়ের উপর পোলারাইন নির্ভরশীল সেগুলোকে একসাথে ফাজানের নীতি বলা হয়, বিজ্ঞানী ফাজান এটা আবিষ্কার করছে বলেই এটাকে বলা হয় ফাজানের নীতি বা ফাজানস রুল। ফাজানস রুল খুবই ইম্পর্টেন্ট, ফাজানস রুল হচ্ছে মূলত আমাদের আয়নিক যৌগের সমযোজী ধর্ম বা সমযোজী বৈশিষ্ট্য যেটা আছে যেটাকে বলা হয় পোলার আয়ন বা ইংরেজিতে যেটাকে পোলারাইজেশন বলা হয়। তাহলে টোটাল জিনিসটা হচ্ছে আমাদের পোলার আয়ন কখন হয়, যখন একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের নিকটে থাকে, অর্থাৎ আয়নিক যৌগে একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের নিকটে থাকলেই ক্যাটায়নের যে ধনাত্মক চার্জ সেটা কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা তার দিকে কিছুটা সরে আসে, এতে অ্যানায়নের কিছুটা আকার বিকৃত হয়, এটাকেই বলা হয় পোলার আয়ন। এবং পোলার আয়নের ফলে আমাদের যেই যে বৈশিষ্ট্যে বা যে যে ধর্মে আমাদের মিল পাচ্ছে অর্থাৎ গলনাঙ্ক স্ফুটাঙ্ক হ্রাস পায়, পানিতে দ্রাব্যতা হ্রাস পায়, সমযোজী ক্যাটায়নের কার্বনেট লবণ উত্তাপে সহজে বিয়োজিত হয়, এই তিনটা ধর্ম আর পোলারাইন যে যে বিষয়ের উপর নির্ভরশীল পাঁচটা ইয়ে আছে তার মধ্যে ক্যাটায়নের আকার ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের আকার অ্যানায়নের চার্জ, এবং আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আট এবং আঠারো ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। তাহলে এই পাঁচটা বিষয় যাদের উপর পোলারাইন নির্ভরশীল সেই পাঁচটা বিষয় এগুলা একসাথে সম্মিলিত, এদেরকেই ফাজানের নীতি বা ফাজানস রুল বলা হয়। তো আজকে এইটুকুই, নেক্সট প্লাগ, ভালো থেকো, খুদা হাফেজ।